বক্তব্য সেগুলিকে তারা উপলব্ধি করতে পারেন না বলেই তাদের গানের মধ্যে একটা ঘেমে চলে আসে। আর তাছাড়া গানের পটভূমির দিকে না তাকিয়ে শুধুমাত্র স্বরলিপি অনুসরণ করে যদি গেয়ে যাওয়া যায় তাহলেও কিন্তু ওই বৈচিত্র্যের আনন্দ উপভোগ থেকে নিজেও বঞ্চিত থাকে, শ্রোতাকেও বঞ্চিত করা হয়। এভাবে গাইতে গেলে যার ভালো গলা আছে তার হয়তো মাঝে মধ্যে একটা ব্লাইন্ড এসথেটিক সেন্স, এই শব্দটা উনি ব্যবহার করেছিলেন, এটা একাধবার একটা ভালো জিনিস বেরিয়ে গেল, কিন্তু সেই নিবিড় ভাবটা ধরে রাখা গেল না, যার ফলে তিনি যত বেশি গাইবেন তার গান থেকে ওই প্রাণস্পর্শী ইমেজটা বেরিয়ে চলে যাবে। এখন এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে যিনি ছোট বড় যে ধরনের শিল্পী হন না কেন, যিনি সারা জীবনে যতবার একটা গান গাইবেন ততবারই সমান প্রেরণা বা আবেগ তার মধ্যে কাজ করবে এমনটা তো হতে পারে না। হতে পারে না বলি কোনো শিল্পী বা কবি যত বড়ই হন না কেন তার প্রতিটি রচনা কখনো মাস্টারপিস হয় না। ফলে ইন্সপিরেশন বা ব্লাইন্ড এসথেটিক সেন্সের তাগিদ ওই একাধবারই আসে। এবং এক্ষেত্রে এটাও বলতে হবে যে ফোক আর্ট এবং ক্লাসিক্যাল আর্ট দুয়ের মধ্যে একটা তফাৎ আগেও ছিল, এখনও আছে। লোকসঙ্গীত বা লোকনৃত্যের চর্চা যারা করেন তাদের এক ধরনের একটু মোটা আবেগে কাজ চলে যায়, শ্রোতার দিক থেকেও ব্যাপারটা তাই, যে কারণে খুব বেশিক্ষণ একটা না ওই জিনিস আমরা উপভোগ করতে পারি না। কিন্তু রবীন্দ্রনাথের গানের ভাবগভীরতা এবং সুরের বৈচিত্র্য এত বেশি, এত অন্তহীন, যেটা ক্লাসিক আর্টের পর্যায়ে সেটা আজকে পৌঁছে গেছে। ফলে তার মধ্যে একটা টেকনিক্যাল অ্যাসপেক্ট থাকবে, এই এই টেকনিক সম্পর্কে স্পষ্ট ধারণা যদি শিল্পীর না থাকে তবে তার প্রকাশভঙ্গি কী করে পূরণ হবে। রবীন্দ্রনাথের গানই হোক বা ক্লাসিক্যাল গানই হোক সেটা শ্রোতার দিক থেকে একটা বৈদগ্ধের অপেক্ষা রাখে। এবং সেই একই কারণে ওয়াকিবহাল যে শিল্পী তার গানে আবেগের তারতম্যের খাতিরে ভালো লাগা মন্দ লাগা তার একটা তারতম্য হবে, গান সম্পর্কে তার যে একটা নিজস্ব যে ইন্সপিরেশন তাতে যেন একটা সমতা থাকে। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসেবে অশোকতরু বন্দ্যোপাধ্যায় সারা জীবনে যত পরীক্ষা নিরীক্ষা করেছেন তার মধ্যে এইটিই কিন্তু তার নিজস্ব ভাবকল্পনার রেখা দিয়ে চিহ্নিত করা একটা বিশেষ দিক। এবং তার গান শোনবার সময় আমরা বারংবার এই ব্যাপারটাই কিন্তু অনুভব করি। তো আজকে আমার